আপনারা জানেন যে আমাদের দিদিমণি নাটকে অভ্যস্ত, তিনি একাই দাগ কাটবেন, একাই প্রচার করবেন, আর পুলিশটাকে দিয়ে দল করাবেন, পুলিশ দিয়ে নাটক করাবেন। আমাকে চিফ মেডিকেল অফিসার নদিয়া হোম কোয়ারেন্টাইনের চিঠি রাত 3টার সময় পাঠায়, আমি গ্রহণ করিনি, পরের দিনও গ্রহণ করিনি, আমি কৈফিয়ত চেয়েছি, তার উত্তর পাইনি। যতক্ষণ যথাযথ উত্তর না পাব ততক্ষণ আমি হোম কোয়ারেন্টাইনে যাব না, কারণ আমার সঙ্গে কারো বডি কন্ট্যাক্ট হয়নি। একই জিনিস সর্বোচ্চ এখানকার এসপিকে পর্যন্ত আমি পরিষ্কারভাবে বলেছি, আমাকে আটকাতে গেলে আমি লেটার যেমন রিসিভ করিনি তার জন্য আইনানুক ব্যবস্থা আমার বিরুদ্ধে নিক, আর না হলে আমাকে ছেড়ে দেওয়া, আমাকে কাজে যেন বাধা দেওয়া হয় না। একই কথা বারে বারে বলা সত্ত্বেও প্রতিদিন আমার কাজে বিঘ্ন ঘটাচ্ছে। আজকে আমি কোথাও যাব না সিদ্ধান্ত ছিল, হঠাৎ করে পুকুরে মাছ চাষ আছে, আমার মাছ মারা যাচ্ছে, ভেসে উঠেছে, অক্সিজেনের অভাব হোক, মেঘলার কারণে হোক, যে কোনো কারণ আছে, আমার ম্যানেজার বা লেবার তারা কিছু করতে পারছে না, মাছ বসছে না, আমাকে ফোন করে। আমি রওনা দিলে পুলিশ এমন অভদ্রভাবে, মোটর সাইকেলে যাচ্ছিলাম, গাড়ি চাপিয়ে দিয়ে আমি পড়ে মারা যেতে পারতাম, দায়িত্ব জ্ঞানহীন পুলিশ। তারপর আমাকে থামতে বললে আমি থামি, আমার সব কিছু বলা সত্ত্বেও যে মাছ মারা যাচ্ছে, আমার ফিশারে একটু এগিয়ে যাব, আমি নিয়ম মেনে যাব, আমার সঙ্গে যেতে পারেন, তবু আমাকে যেতে দেয়নি। এক ঘন্টার ওপর রাস্তায় রোদের মধ্যে আটকে রেখেছে, হয়রানি করেছে এবং তারা নাটক করেছে। সর্বশেষ যাওয়ার অনুমতি মেলেছে, আমি যতক্ষণে গেছি ততক্ষণে দেখা গেছে বেশ কিছু মাছের আমার ক্ষতি হয়ে গেছে এবং মাছ মারা গেছে। আমি পরিষ্কার বলেছি এই মাছ মারা গেলে ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে, আর না হলে আমাকে ঘরে আটকে রাখার বা পথে অবরোধ করার আমাকে নোটিশ আদালতের দেখাতে হবে। কার অর্ডার আছে আমাকে আটকাচ্ছেন? রাজনৈতিক কারণে আটকাচ্ছেন, একই কারণে বিমান সাহাকে কেন কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি? বারে বারে বলা সত্ত্বেও আমার সঙ্গে অভদ্র আচরণ করছে এক এসআই কে, কোথাকার কে পাল, আর সেই পাল কোমরে হাত দিয়ে লাট সাহেবের মতো দাঁড়িয়ে আছে, পুলিশের ডিসিপ্লিন পর্যন্ত শেখেনি, তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না, দলদাসে পরিণত হয়েছে পুলিশকে। তাই ওইসব করে আমাকে আটকানো যাবে না, আইনের আমরা সৃষ্টিকর্তা, ওরা রক্ষাকর্তা। আর তাই ওদেরকে পরিষ্কার বলতে চাই, আইন মাফিক আমার সঙ্গে কথা বলুক, আমি আইন বিরুদ্ধে কাজ করলে আমি হার স্বীকার করে ঘরে বসে যাব, এটাই হচ্ছে আমার শেষ কথা। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।